আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ খাইরুল ইসলাম মিতুগাতান শাড়িগড়ের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আজকে চলে আসলাম আপনাদের মাঝে ডিফারেন্ট কিছু ক্যাটালগের শাড়ি নিয়ে। এই শাড়িগুলোর জন্য আপনারা খুব রিকোয়েস্ট করেছিলেন, তার জন্য বেসিক্যালি আজকে ভিডিওটা দিচ্ছি। এখান থেকে আজকে যে প্রোডাক্টসটা আপনাদেরকে দেখাবো, এটা টোটাল ডিফারেন্ট একটা প্রোডাক্টস। এই শাড়িগুলো আমাদের ক্যাটালগের শাড়ি, তাকবীর ক্যাটালগস। ক্যাটালগের শাড়িগুলো মূলত মানে আমরা দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসে, খুবই মানে চমৎকার চমৎকার কিছু ডিজাইন আজকে আপনাদেরকে দেখাবো। আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর প্রাইস রেঞ্জ এটা আমাদের ভিডিও ক্যাপশনে দেওয়া থাকবে, যদি কোনোটা পছন্দ হয় তারপর আমাদের সাথে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করতে হবে। এটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা ডিজাইন, পুরো বডিটার মধ্যে হবে কলকা ডিজাইন। আর পার আঁচলটার কথা তো না বললেই নয়, দেখেন একটু ফলো করেন, এটা ফিরোজা কালার, নীল ফিরোজা কালার। ফিরোজা কালারের মধ্যে সম্পূর্ণ ব্যতিক্রম একটা ডিজাইন, সব কিছু মিলে কিন্তু জাস্ট ওয়াও একটা ডিজাইন। আঁচলটা হবে এটা সম্পূর্ণ পেটা জড়ির কাজ করা, আর বডিটা তো অবশ্যই দেখতেই পারতেছেন সম্পূর্ণ বডিতে এই কাজটা করা হবে, ফুল বডিটা হবে এইটা, দেখেন সম্পূর্ণ বডিটা হবে এইটা। এইটা হবে পার্টটা, সম্পূর্ণ পার্টটা হবে এইটা, তো এই দেখেন এই যে এইটা হবে সম্পূর্ণ পার্টটা, সব কিছু মিলে কিন্তু অনেক সুন্দর। তো ভিউয়ার্স, এটা ব্লাউজ পিসটা আরও সুন্দর, ব্লাউজ পিস এখানে যে আপনার 1 মিটারের উপরে এখানে কাপড় দেওয়া রয়েছে, ফুল স্লিভ, ফ্রি কোয়ার্টার, যেভাবে চান সেভাবে ম্যাকিং করতে পারবেন। চলুন এটার আরেকটা ডিজাইন দেখাবো, আজকে দুইটা ডিজাইন দেখাবো, দুইটা ডিজাইনের মধ্যে প্রত্যেকটারই কালার দেখাবো। এইটা হবে ব্ল্যাক কালার, ব্ল্যাক কালারের মধ্যে অনেক সুন্দর কলকা আঁচল, আঁচলটা হবে কলকা দিয়ে সাজানো, অনেক সুন্দর। এই যে দেখেন ফুল বডিটা হবে এইটা, ওয়াও। আর বডিতে যে জরির কাজটা দেখতেছেন, এটা আপনার ম্যাট গোল্ডেন প্লাস কপার গোল্ডেন, দুইটা গোল্ডেন জরি দিয়ে কাজ করা। উপরের পার আর নিচের পারটা ডিফারেন্ট হবে, নিচনের পারটা হবে একটু মিডিয়াম পার, আর উপরের পারটা হবে কিসের ছোট পার। দেখলেই আপনি বুঝতে পারবেন যে কতটা চমৎকার একটা শাড়ি, অনেক সুন্দর একটা শাড়ি, সব কিছু মিলিয়ে শাড়িগুলো জাস্ট ওয়াও একটা শাড়ি। তো ভিউয়ার্স, এখানে যেটা আপনাদের পছন্দ হবে, যেটা করতে হবে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করলে কিন্তু আপনার পছন্দের শাড়িটা আপনার হাতেই পেয়ে যাবেন। ডেলিভারি বাংলাদেশের মধ্যে যে কোনো জেলায় ডেলিভারি করে থাকি, আর ঢাকা সিটির মধ্যে একদিনে আপনার পছন্দের শাড়িটা আপনার হাতে পেয়ে যাবেন। তো চলুন আমি আরেকটা কালার দেখাবো, ওই ডিজাইনটারই একটা কালার, রেড কালার, ওয়াও একটা কালার। রেড কালারের মধ্যে সম্পূর্ণ গ্রিন কালার কম্বিনেশন, সব কিছু মিলিয়ে কিন্তু শাড়িটা অনেক সুন্দর, অনেক সুন্দর। এই শাড়িগুলোর ব্যাপারে আমি বেশি কিছু বলবো না, কারণ বেশি কিছু বলার নেই। ভালো জিনিস যারা চেনে, ভালো জিনিস যারা ব্যবহার করে, তারা কিন্তু খুব সহজে বুঝতে পারবে যে কতটা চমৎকার চমৎকার শাড়ি মিতুগাতান শাড়িগুলো আপনাদেরকে দেখিয়ে থাকে। আজকে আপনাদের মাঝে আসার একটাই কারণ, আজকে ক্যাটালগের কিছু ডিফারেন্ট শাড়ি আজকে আমাদের শোরুমে এসেছে, তার জন্য কিন্তু আজকে একটু ব্যতিক্রম ব্যতিক্রম ডিজাইন দেখাবো আজকে আপনাদেরকে। ভিউয়ার্স, যারা যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আমাদের এখন শাড়ি ঘর মানে টোটাল নিউ কালেকশন, ওয়াও একটা কালেকশন, রেড কালার। আমার পাশের ডিজাইনটা কিন্তু আরও চমৎকার, এটার পার্টটা একটু ফলো করবেন, সম্পূর্ণ সলিড জরির পার, পার্টটা একটু ফলো করলে বুঝতে পারবেন, সম্পূর্ণ সলিড জরির পারের মধ্যে ওয়াও একটা পার। দেখেন সম্পূর্ণ পেটা কাজ করা, ব্যাকসাইডটা দেখেন, ব্যাকসাইডটা কিন্তু সম্পূর্ণ পেটা কাজ করা। আর জরিটা দেখতেছেন যেটা, জরিটা কিন্তু খুবই ইউনিক একটা জরি, সচ্চা জরি যেটাকে বলা হয়, খুবই ডিফারেন্ট একটা জরি। এই জুড়িটা কালো হবে না, ডিসকালার হবে না, যেমন আছে ঠিক তেমনটাই থাকবে। মিতুগাতান শাড়ি ঘর মানে একটু ব্যতিক্রম। আর এখানে যেটি আপনার পছন্দ হবে স্ক্রিনশটে আমাদের সাথে যোগাযোগ করবেন, আর প্রাইস রেঞ্জ ওইটা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে, ওইখান থেকে আপনি দেখে নিতে পারবেন। আমাদের ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার নাম্বার ওখানে দেওয়া আছে, এখান থেকে দেখে নেবেন। জাম কালার,
জাম কালারের মধ্যে ডিজাইনটা কিন্তু একটু ব্যতিক্রম একটা ডিজাইন, সবকিছু মিলে শাড়িগুলো ওয়াও একটা শাড়ি। তাকবি ডিজাইন, এটা ডিজাইন হলো তাকবি ডিজাইন না, এইটা একটা বটল গ্রিন কালার, বটল গ্রিন কালারের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন। ওয়াও, এটা কিন্তু একদম কটকটে যে বটল গ্রিন কালার, এটা হয়তো বা ক্যামেরাতে আপনি একটু মানে পেস্ট টাইপের কালার আসতেছে, এটা হলো বটল গ্রিন কালার। বটল গ্রিনের সাথে আপনার সম্পূর্ণ কলকা দিয়ে কাজ করা, পা আঁচল বডি সব কিছু মিলে ওয়াও একটা শাড়ি। এখানে কিন্তু আপনার ডিফারেন্ট একটা ডিজাইন রয়েছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এখানে যে জড়িটা দেখতেছেন, এখানে কিন্তু আপনার চেন টেনে কিন্তু আপনাকে এটাকে আমরা মানে পার্টিকুলারলি আলাদা করে দিয়েছি। এখানে পোর্শনটা হবে এটা, আবার এখান থেকে সে আপনার কাটডানা ডিজাইন দিয়ে কিন্তু সুন্দর করে কাজটা করিয়েছে, অনেক সুন্দর সব কিছু মিলে শাড়িগুলো অনেক সুন্দর। শেষের দিকে চলুন আমি আরেকটা শাড়ি দেখাবো আপনাদেরকে, এই ডিজাইনটা একটু ব্যতিক্রম একটা ডিজাইন। এই যে ডিজাইনটা দেখেন, তো ভিউয়ার্স আপনারা জানেন আমরা সবসময় চেষ্টা করি আপনাদের পছন্দ অনুযায়ী কিছু ডিজাইন আপনাদেরকে দেখানোর জন্য। এখানে যে আঁচলের ডিজাইনটা দেখতেছেন, সম্পূর্ণ মিনাকারি যেটাকে বলা হয়, সম্পূর্ণ মিনাকারি ডিজাইনের মধ্যে ওয়াও একটা ডিজাইন, টার্সেল করা আঁচল, একটা লাইট পেস্ট কালার, লাইট পেস্ট কালারের মধ্যে আপনার সম্পূর্ণ মিনাকারি, পাড় আঁচলটা মিনাকারি হবে, দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর পাড় আঁচলটা মিনাকারির মধ্যে। আর বডির ডিজাইনটা তো আপনি দেখতেই পারতেছেন, যে জড়িটা দেখতেছেন খুবই ডিফারেন্ট একটা জড়ি, সচ্চা জড়ি যেটাকে বলা হয়। ওয়াও, তো ভিউয়ার্স যারা যারা আমাদের ভিডিওটা দেখেছেন, আমাদের ভিডিওটা কেমন লাগলো, আমাদের প্রোডাক্টসগুলো কেমন লাগলো, অবশ্যই অবশ্যই আমাদেরকে জানাবেন। আর আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে ব্যতিক্রম ব্যতিক্রম কিছু দেখানোর জন্য, আজকেও কিন্তু ঠিক ব্যতিক্রম কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো ভিউয়ার্স একটা কথাই আমি বলবো, যারা যারা আমাদের ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই সাপোর্ট দিয়ে আমাদের সাথে থাকবেন, আর নতুন নতুন আইটেম পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, আর বেল বাটন প্রেস করবেন যাতে খুব সহজে সবার আগে আমাদের নিত্য নতুন কালেকশনগুলো আপনারা ঘরে বসে থেকেই দেখতে পারেন। তো আজকের জন্য এখানেই সমাপ্তি ভিউয়ার্স, ভালো থাকুন সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ফি আমানিল্লাহ।